Hello dear learners, Assalamualaikum, I am Shafiqul Islam, lecturer, Department of English, Chinnay Bangabandhu Sheikh Mujib Honors College, Brahmanbariya Sodor. How are you everybody? I hope all of you are fit and fine. By the mercy of Almighty Allah, I am also fine. Welcome back to Unit Learning English and welcome to all. Dear learners, now I am going to discuss a very important topic, that is sentence connector versus linking words or connectors. This very topic is common for the students of secondary levels and higher secondary levels. This is a very common topic for the students. Dear learners, now I am going to discuss in details about sentence connector versus linking words or connectors. Let us discuss in details. Dear learners, first of all, we will know what is sentence connector. অর্থাৎ সেন্টেন্স কানেক্টর কাকে বলে বিষয়টি এখন জানবো। এখানে সেন্টেন্স কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে একটু ডিফারেন্স, একটু পার্থক্য রয়েছে। এই জন্য আজকে টপিকটির নাম দিয়েছি আমি সেন্টেন্স কানেক্টর ভার্সেস লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস। এখানে একটু পার্থক্য রয়েছে, সেটি বিস্তারিত এখন আলোচনা করব। চলো এখন বিস্তারিত আলোচনা করি। প্রথমত, হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স কানেক্টর কাকে বলে এই বিষয়টি একটু জানবো। হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টর? সেন্টেন্স কানেক্টরস আর দোজ ওয়ার্ডস which are used to link ideas from one sentence to the next and to give paragraph coherence. অর্থাৎ sentence অর্থ বাক্য, connector অর্থ সংযোগকারী। সুতরাং sentence connector হলো কোন বাক্য সংযোগকারী শব্দ। এখন আমরা একটু সংজ্ঞাটি জেনে নিব, সংজ্ঞাটাকে একটু দেখে নেই। sentence connector গুলো সে জাতীয় শব্দ যা বাক্যের অন্তর্গত দুটি আইডিয়াকে সংযুক্ত করে এবং বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখে। নোট, একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা জানব, সেটা নোট হিসেবে দেখে নেব। সব সেন্টেন্স কানেক্টর লিঙ্কিং ওয়ার্ড, কিন্তু সব লিঙ্কিং ওয়ার্ড সেন্টেন্স কানেক্টর নয়। অর্থাৎ যত সেন্টেন্স কানেক্টর আছে সবগুলো লিঙ্কিং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, কিন্তু সকল লিঙ্কিং ওয়ার্ডই কোন সেন্টেন্স কানেক্টর নয়। মূলত সেন্টেন্স কানেক্টর অধিকাংশ ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে বসে থাকে, কিন্তু লিঙ্কিং ওয়ার্ড যেগুলো কানেক্টর সেন্টেন্সের শুরুতে এবং বাক্যের মধ্যে বসে থাকে। এখানে একটি ডিফারেন্স আছে, যারা এসএসসি লেভেল স্টুডেন্টস একাদশ এবং দ্বাদশ তাদের ইংলিশ সেকেন্ড পেপারে সেন্টেন্স কানেক্টর একটি টপিক আছে। সেন্টেন্স কানেক্টর বলতে অধিকাংশ সেন্টেন্সের শুরুতে বসে, কিন্তু কানেক্টর হিসেবে বাক্যের মধ্যে বসে থাকে। তো আমরা এখন জানবো ফাংশন সেন্টেন্স কানেক্টরস, তার ফাংশনটাকে একটু দেখে নিব। ফাংশন অর্থাৎ কাজ কি, সেন্টেন্স কানেক্টর কি কিভাবে কাজ করে থাকে। সেন্টেন্স কানেক্টর গুলো বাক্যের প্রথমে বসে বিভিন্ন কার্য সম্পন্ন করে। এগুলো ক্যাটালগ, নিশ্চয়তা, তুলনা, নতুন মাত্রা, সারাংশ, রেফারেন্স, উদাহরণ, ফলাফল, স্থান, সময়, বিভিন্ন রূপ, ভিন্ন রূপ পরিবর্তন, সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, এখন আমরা একটি যেভাবে সেন্টেন্স কানেক্টর পরীক্ষায় আসে একটি প্যারা দেখে নিব এবং তার প্রয়োগ দেখে নিব। লুক এট দ্য প্যাসেজ বেলো, অর্থাৎ নিচে একটি প্যাসেজ এখন আলোচনা করব। যেমন, ট্রিস আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এটি একটি বাক্য। তারপরে দ্বিতীয় বাক্যের শুরুতে কি ব্র্যাকেটে দেখাচ্ছে কি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি, এখানে দুটি সেন্টেন্স কানেক্টর বসেছে, যে কোনো একটি লেখা যাবে, বিকল্প দেওয়া আছে। তারপরে কমা দেওয়া আছে, দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তারপরে বাক্যে সেন্টেন্স কানেক্টর বসেছে ইয়েট স্টিল বাট, ব্র্যাকেটে দেখানো হয়েছে, উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম। তারপরে নেক্সট বাক্যে আরেকটি সেন্টেন্স কানেক্টর, রেদার উই ডেস্ট্রয় ট্রিস অ্যাট র্যান্ডম। তারপরে বাক্যে কি বসেছে শুরুতে, কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। তারপরের বাক্যের শুরুতে আবার বসেছে কি, অ্যাজ সিন্স আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি আওয়ার ইকোনমি ডিপেন্ডস আপন ইট। তারপরে নেক্সট বাক্যে আবার কি বসেছে, বিসাইডস ইন এডিশন আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন। তারপরের বাক্যের শুরুতে বসেছে কি, সো দেয়ারফর ট্রিস প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। তারপরের বাক্যে আবার প্রথমে কি বসেছে, ফর ইনস্টেন্স ফর এক্সাম্পল ট্রিস কিপ দ্য সোয়েল স্ট্রং। তারপরের বাক্যে শুরুতে বসেছে কি, আগেইন মোর ওভার ট্রিস সেভ আস ফ্রম ফ্লাড। তারপরে দুটি বাক্যের মধ্যে এন্ড বসেছে,
কোরেটিভ কোরিলেটিভ কনজাংশন হিসেবে অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, অর্থাৎ উপরের পেসেজে প্রত্যেকটি সেন্টেন্সের প্রথমে সেন্টেন্স কানেক্টর বসেছে এবং একটা সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্সের সাদৃশ্য বৈসাদৃশ্য মতামত তুলনা ইত্যাদি প্রকাশ করেছে, অর্থাৎ সেন্টেন্স কানেক্টর একটা বাক্যে শুরুতে বসে আরেকটা বাক্যের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা ভিন্ন রূপ মতামত ইত্যাদি প্রকাশ করার ক্ষেত্রে সংযোগকারী শব্দ হিসেবে বসে। সেন্টেন্স কানেক্টর বাক্যের শুরুতে অধিকাংশ বসে থাকে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে সেন্টেন্স কানেক্টর। তারপরে কিছু কিছু ক্ষেত্রে কানেক্টরস হিসেবে বাক্যের মধ্যে বসে, কোরিলেটিভ কনজাংশন হিসেবে বসে, যেমন লাস্টের সেন্টেন্সে এন্ড বসেছে। ডিয়ার লার্নার্স, আমরা সেন্টেন্স কানেক্টর এখন জানলাম, এখন বিস্তারিত আলোচনা করব লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টর কি বিষয়টি, লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টর সম্পর্কে এখন আলোচনা করব। চলো লিঙ্কিং ওয়ার্ডস কি অথবা কানেক্টরস কি একটু দেখে নেই। হোয়াট ইজ লিঙ্কিং ওয়ার্ড অর কানেক্টর, হোয়াট ইজ লিঙ্কিং ওয়ার্ড অর কানেক্টর, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর কি একটু দেখে নেই। লিঙ্কিং ওয়ার্ডস আর ইউজ টু কানেক্ট, জয়েন অর ইউনাইট। লিঙ্কিং ওয়ার্ড কানেক্টস অর জয়েন টু অর মোর পার্টস অফ এ সেন্টেন্স, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত সেই সকল ওয়ার্ড যেগুলো সেন্টেন্সের দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করে। লিঙ্কিং ওয়ার্ডের আরেক নাম হচ্ছে কনজাংশন, অর্থাৎ কনজাংশন হিসেবে লিঙ্কিং ওয়ার্ড বসে দুই বা ততোধিক বাক্যের অংশকে যুক্ত করে, যেমন দেয়ার ফর, বাট, ইন ফ্যাক্ট, অফ কোর্স, অন আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এটসেট্রা। লিঙ্কিং ওয়ার্ডস ইন ডিটেলস, ডিয়ার লার্নার্স এখন লিঙ্কিং ওয়ার্ড ডিটেলস বিস্তারিত একটু আলোচনা করব বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য। লেট আস ডিসকাস লিঙ্কিং ওয়ার্ডস ইন ডিটেলস। বিভিন্ন ধরনের কনজাংশন ও অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল সাধারণত লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ব্যবহৃত হয়। কনজাংশন গুলোকে নিম্নলিখিত তিন ভাগে ভাগ করা যায়, কনজাংশনকে তিন ভাগে ভাগ করা হয়। কনজাংশন গুলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল হিসেবে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর হিসেবে ব্যবহার হয়ে থাকে। চলো আমরা একটু দেখে নেই বিষয়গুলো কি। প্রথমত যেটি কোঅর্ডিনেটিং কনজাংশন, প্রথম যেটি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টর হিসেবে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। প্রথম যেটি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কি কিভাবে ব্যবহার হয় এবং তার সংজ্ঞা এখন আলোচনা করব। কোঅর্ডিনেটিং কনজাংশন, যে সকল কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বাক্যের মাঝখানে বসে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশনস বলে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটি নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন অ্যান্ড, বাট, সো, দেয়ারফর, অর, নট, ইয়েট, এটসেট্রা। এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে দুটি ইন্ডিপেন্ডেন্ট, দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করে, এই জন্য এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে অথবা কানেক্টর হিসেবে দুটি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। দুটি কি বাক্য? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজকে। চলো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। হি ইজ এ কাইন্ড হার্টেড ম্যান, ব্র্যাকেটে কি আছে? অ্যান্ড, আই লাইক হিম ভেরি মাচ। এখানে দুটি প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ দুটিকে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যুক্ত করেছে। তারপরে নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিব। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, বাট দ্বারা কি বোঝানো হচ্ছে? দুটি কন্ট্রাস্ট ক্লজকে যুক্ত করেছে। কন্ট্রাস্ট মানে কি? একটা আরেকটার বিপরীত, একটি থাকবে ভালো আরেকটি থাকবে মন্দ। দ্য পোর ইয়ে, দ্য ম্যান ইজ পোর, এখানে লোকটি হচ্ছে গরিব, গরিব হচ্ছে তার নেগেটিভ সাইড, অর্থাৎ সে দরিদ্র, কিন্তু তার আরেকটি কন্ট্রাস্ট হচ্ছে কি? বাট অনেস্ট মানে হি ইজ অনেস্ট। দুটি কন্ট্রাস্ট ক্লজকে বাট দ্বারা যুক্ত করেছে, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার বসেছে এবং সেটি লিঙ্কিং ওয়ার্ড। তারপরে নেক্সট আরেকটি এক্সাম্পল দেখে নিব। বেলাম ডিড নট ট্রাই, সো হি ডিড নট পাস, এখানে সো বসেছে পরের বাক্যের ক্লজের শুরুতে, এখানে সো দ্বারা ফলাফলকে বোঝানো হচ্ছে, ফলাফল বোঝাতে ক্লজের শুরুতে সো বসেছে, এখানে সো কি হিসেবে বসেছে? কনজাংশন হিসেবে লিঙ্কিং ওয়ার্ডের কাজ করেছে। তারপরে নেক্সট আরেকটি এক্সাম্পল দেখে নিব। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল, মনোযোগ সহকারে পড়ো অথবা তুমি খারাপ করবে বা পরীক্ষায় ব্যর্থ হবে, অকৃতকার্য হবে। এখানে অথবা অর্থে অপশন অর্থ বিকল্প, অর্থাৎ বিকল্প হিসেবে একটি উপায় হিসেবে সেখানে অর অর্থে এখানে কনজাংশন হিসেবে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে সেখানে বসেছে। তারপরে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব। লাইফ ইজ ফুল অফ থর্নস, ইয়েট, ব্র্যাকেটে কি আছে? ইয়েট, নান উইশেস টু ডাই, অর্থাৎ জীবন হচ্ছে কণ্টক সজ্জা, জীবন সুখের নয়, তথাপি, তবু, কেহই মরতে চায় না। দুটি কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য ক্লজকে কি করেছে? ইয়ার দ্বারা যুক্ত করা হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে, কানেক্টর হিসেবে সেখানে
বসেছে, অর্থাৎ দুটি কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য ক্লজকে যুক্ত করেছে এখানে ই এর দ্বারা। তারপরে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, হি ডিড নট কাম নর ফোন্ড, এখানে নর ব্র্যাকেটে আছে, নর হিসেবে বসেছে, নর কি হিসেবে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বসেছে, সে আসেওনি এবং অথবা ফোনও করেনি, এখানে নর নতবা অর্থে বসেছে। ডিয়ার লার্নার্স, তারপরে নেক্সট যে আরেকটি সেটি দেখবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার দেখে নিব। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি তার সংজ্ঞাটা জানবো, তারপরে এক্সাম্পল সহ বিস্তারিত একটা আলোচনা করব। সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে সব কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, ডিপেন্ডেন্ট মানে সাবঅর্ডিনেট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট মানে প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন ক্লজকে যুক্ত করে, দুইটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে তাদেরকে সাবঅর্ডিনেটরস বলে। কি বলে? সাবঅর্ডিনেটরস বলে। সাবঅর্ডিনেটরস গুলো সেন্টেন্সের প্রথমে বা মাঝখানে বসতে পারে, সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, প্রয়োজন অনুসারে যেখানে প্রয়োজন সেখানেই বসে থাকে। যেমন দ্যাট, ইফ, ওয়েদার, দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, বিফোর, আফটার, প্রোভাইডেড, দেন, টিল, আনটিল, আনলেস, হু, উইচ, হোম, হুজ, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ দো, এটসেট্রা, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো কি লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে, কানেক্টরস হিসেবে সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সের মাঝেও বসে থাকে। চলো কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নেই। লেট আস সি সাম এক্সাম্পলস। ফার্স্ট এক্সাম্পল, দো অলদো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, যদিও সে অসুস্থ ছিল সে মিটিং এ অংশগ্রহণ করেছিল। এখানে হলো কন্ট্রাস্ট, একটা স্বাধীন ক্লজ আর একটা পরাধীন ক্লজ, অর্থাৎ অধীনস্থ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে কন্ট্রাস্ট অর্থাৎ বৈসাদৃশ্য অর্থে দো ও দো বসেছে। তারপরে নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, সিন্স অর এস, ব্র্যাকেটে কি আছে, সিন্স অথবা এস, সিন্স অর এস আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, অর্থাৎ এখানে কারণ অর্থে কজ অর্থে সেখানে বসেছে, অর্থাৎ সিন্স অথবা এস অর্থ হলো যেহেতু, সেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি, এখানে সাবঅর্ডিনেটরস হিসেবে কানেক্টরস হিসেবে বাক্যের শুরুতে বসেছে, সাবঅর্ডিনেটিং ক্লজের শুরুতে বসেছে। অর্থাৎ এই বাক্যগুলো হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, একটা থাকবে সাবঅর্ডিনেটিং ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে সাবঅর্ডিনেটরস গুলো বসে। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করি তখন ক্লজের ব্যবহার, ক্লজ তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজের শুরুতে কি বসে, অর্থাৎ কিছু সাবঅর্ডিনেটরস বসে, যেগুলো আমরা প্রথম এক্সাম্পলে দেখলাম। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, ব্র্যাকেটে কি আছে, সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, যাতে সে জীবন উন্নতি করতে পারে। সো দ্যাট মানে কি, এখানে একটি কন্ডিশন দেওয়া আছে, সে কঠোর পরিশ্রম করে, কারণ কি, যাতে সে জীবন উন্নতি করতে পারে। এখানে সো দ্যাট কি করেছে, সাবঅর্ডিনেটরস হিসেবে, কনজাংশন হিসেবে, লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে দুটি বাক্যকে সংযুক্ত করেছে। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, উই কুড নট এনজয় দ্য ডে বিকজ দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, অর্থাৎ আমরা দিনটিকে উপভোগ করতে পারিনি কারণ আবহাওয়া ছিল খুব ঠান্ডা, এখানে বিকজ কারণ অর্থে কানেক্টরস হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, আই ওয়াজ স্লিপিং ওয়েন হি কেম, আমি ঘুমাচ্ছিলাম যখন সে এসেছিল, এখানে টাইম সময় অর্থে ওয়েন দ্বারা দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বসেছে। তারপর নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ এখানে বিফোর দ্বারা দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, বিফোরের আগের অংশ ফার্স্ট পারফেক্ট, ফোরের অংশ ফার্স্ট ইনডেফিনিট, আফটারের প্রথম অংশ ফার্স্ট ইনডেফিনিট, ফোরের অংশ ফার্স্ট পারফেক্ট। ডিয়ার লার্নার্স, তারপরে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আনটিল একটি লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টর হিসেবে দুটি বাক্যকে সংযুক্ত করার ক্ষেত্রে বসেছে বাক্যের মধ্যে, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। তারপর নেক্সট আরেকটি এক্সাম্পল দেখে নিব, সেটি হচ্ছে ইফ ইউ কেম আই উড বি হ্যাপি, যদি তুমি আসতে আমি খুব আনন্দিত হতাম, ইফ কন্ডিশনাল হিসেবে সাবঅর্ডিনেটিং ক্লজের শুরুতে বসেছে। তারপর আরেকটি এক্সাম্পল দেখব, আনলেস ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, আনলেস দ্বারা নেগেটিভ সেন্স মিন করা হয়, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাফার ইন লাইফ, যদি তুমি জীবন কঠোর পরিশ্রম না করো জীবনে অনেক ভুগবে, এখানে আনলেস সাবঅর্ডিনেটিং ক্লজের শুরুতে বসে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কানেক্টর হিসেবে বসেছে। তারপরে নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখে নেব, আই ডু নট নো ওয়েদার হি উইল কাম অর নট, আমি জানি না সে আসবে কি আসবে না, এখানে ওয়েদার কি হিসেবে বসেছে,
ওয়েদার হিসেবে সেখানে লিঙ্কার হিসেবে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বাক্যের মধ্যে বসেছে। তারপরে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল। হোয়ার দ্বারা দুটি অংশকে কানেক্টেড করার জন্য লিঙ্কিং ওয়ার্ড হিসেবে হোয়ার বসেছে, ব্র্যাকেট আমরা সেটা দেখতে পাচ্ছি। আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, আই নো হোয়েন হি ওয়াজ বর্ন, আমি জানি কখন সে জন্মগ্রহণ করেছিল। এখানে হোয়েন দুটি ক্লজকে সংযুক্ত করার ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কানেক্টর্স হিসেবে বসেছে। তারপরে নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, আই নো হোয়াই হি লেফট দ্য প্লেস, আমি জানি সে কেন স্থানটি ত্যাগ করেছিল। হোয়াই কি করেছে, দুটি ক্লজকে সংযুক্ত করার ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কানেক্টর্স হিসেবে সংযুক্ত করেছে এবং বসেছে। নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, অ্যাজ সুন অ্যাজ আই হি সো মি হি স্টুড আপ, যে মাত্র সে আমাকে দেখেছিল সে দাঁড়িয়েছিল। অ্যাজ সুন অ্যাজ কি বসেছে, সাবঅর্ডিনেটিভ ক্লজের শুরুতে বসেছে, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইভাবে কি হয় সাবঅর্ডিনেট কনজাংশনের ব্যবহার হয়ে থাকে। ডিয়ার লার্নার, ডিয়ার লার্নার্স, এখন সিরিয়াল নাম্বার 3 আমরা দেখে নিব, কোরিলেটিভ কনজাংশনস কি। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে সেন্টেন্সে সম্পর্ক স্থাপন করে সেগুলো হচ্ছে সো দ্যাট, বোথ এন্ড, নট অনলি বাট অলসো, no sooner had than, scarcely hardly when, either or neither nor, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন হিসেবে লিঙ্কিং ওয়ার্ড বা সেন্টেন্স কানেক্টরস হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে একই ব্যক্তির গুণকে বা একই ব্যক্তি বা একাধিক ব্যক্তির মধ্যে যখন একটি সেন্টেন্সে একটি কোরিলেশন অর্থাৎ পারস্পরিক সম্পর্ক স্থাপন করে এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশনস। চলো কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নেই, যেমন প্রথম যে এক্সাম্পলটি সেটি হচ্ছে বোথ সুফিয়ান এন্ড কামাল আর ক্লেভার, এখানে বোথ সুফিয়ান এন্ড কামাল এখানে কোরিলেটিভ কনজাংশন হিসেবে সুফিয়ান এবং কামালের যে গুণকে কোরিলেটিভ হিসেবে সেখানে স্থাপন করেছে, লিঙ্কার হিসেবে কানেক্টরস হিসেবে ব্যবহার হয়েছে। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নেব, হি ইজ বোথ রিচ এন্ড পোর, সে উভয় ধনী এবং সুখী, একই ব্যক্তির দুটি গুণকে কোরিলেটিভ কনজাংশন হিসেবে এখানে কানেকশন হিসেবে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে বোথ এন্ড এর ব্যবহার হয়েছে কোরিলেটিভ কনজাংশন হিসেবে। তারপরে নেক্সট আর একটা এক্সাম্পল আমরা দেখে নিব, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো জেন্টল, সে শুধু বুদ্ধিমানই নয় সে নম্র বটে। এখানে একই সেন্টেন্সে একজন ব্যক্তির একাধিক গুণকে কোরিলেটিভ কনজাংশন হিসেবে লিঙ্কার হিসেবে সংযুক্ত করেছে। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, আইদার হি অর হিজ ফ্রেন্ড ওয়াজ গিলটি, আইদার অর দ্বারা এখানে কোরিলেটিভ কনজাংশনের ব্যবহার হয়েছে কানেক্টরের বটে। কোরিলেটিভ কনজাংশন মানে কি, লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টরস, কনজাংশনের আরেকটি অপর নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টরস। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, হি স্পিক্স নাইদার ইংলিশ নর বেঙ্গলি, সে বাংলা অথবা ইংরেজি কোনো ভাষায় কথা বলে না। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, নাইদার হি নর হিজ ব্রাদার ইজ গিলটি, সে নতবা তার ভাই কেউই অপরাধী নয়। এখানে কোরিলেটিভ কনজাংশন হিসেবে বাক্যকে সংযোগ করার ক্ষেত্রে সংযুক্ত করে সেই বাক্যে ব্যবহার হয়েছে, এইগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশনস। তারপর আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার কেম হিয়ার, সে এবং তার বাবা এখানে এসেছিল। এখানে সে এবং তার বাবাকে সংযুক্ত করার ক্ষেত্রে এখানে কানেক্টস করার ক্ষেত্রে জয়েন করার ক্ষেত্রে কোরিলেটিভ কনজাংশনের ব্যবহার হয়েছে। তারপরে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিব, হি ইজ রিচ হোয়ার অ্যাজ হিজ ব্রাদার ইজ পোর, সে হচ্ছে ধনী প্রকান্তরে তার ভাই হচ্ছে গরিব। এখানে কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য অর্থ প্রকাশ করার ক্ষেত্রে হোয়ারেস এর ব্যবহার হয়েছে। হোয়ারেস এর বাংলা অর্থ হচ্ছে কি, প্রকান্তরে, এখানে কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য মিল করার ক্ষেত্রে সেখানে কোরিলেটিভ কনজাংশন হিসেবে তার ব্যবহার হয়েছে। তারপরে সিরিয়াল নাম্বার 4, সিরিয়াল নাম্বার 4 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি হয়, কানেক্টরস হিসেবে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে দুটি ক্লজের মধ্যে বসে থাকে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি কি আমরা একটু দেখে নেই, যেমন হু, হুইচ, হুম, হোয়াট, দ্যাট, অ্যাজ, বাট, হোয়াট এভার, হু এভার, এটসেট্রা, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দুটি সেন্টেন্সের মধ্যে বসে ব্যবহার হয়ে থাকে এবং এর আগে একটি অ্যান্টিসিডেন্ট থাকে তার সাথে পরে ক্লজের একটি সম্পর্ক স্থাপন করে, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তারপরে সিরিয়াল নাম্বার 5 এ আমরা দেখে নিব, রিলেটিভ অ্যাডভার্ব রিলেটিভ ওয়ার্ডস হিসেবে বা কানেক্টর হিসেবে সেন্টেন্সে বসে থাকে, যেমন কি কি একটু দেখে নিই, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন এভার, হোয়ার এভার, এটসেট্রা, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কি হয়, কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, তারপরে সিরিয়াল নাম্বার 6, সিরিয়াল নাম্বার 6 হচ্ছে ফর কনফার্মেশন অর স্ট্রেস, কোনো বাক্যে জোর প্রয়োগ করা বা ধীরতা বা জোর প্রয়োগ করা কোনো বাক্যকে আরো অধিকতর সিউরিটি দেওয়া, নিশ্চয়তা প্রদান করা, জোর প্রয়োগ করার ক্ষেত্রে কনফার্মেশন অর স্ট্রেস বোঝাতে কিছু
linkers বা sentence connectors অথবা linking words এর ব্যবহার হয় যেমন আমরা একটু দেখে নেই কি কি obviously surely certainly specially moreover also to indeed further furthermore এগুলো হচ্ছে কি for confirmation or stress কোন বাক্যের উপর জোর প্রয়োগ করা বাক্যটাকে আরো তীব্র করা এই অর্থে এই ধরনের শব্দ ব্যবহার হয় থাকে sentence এর শুরুতে বা sentence এর মধ্যে বসতে পারে কমা বসে এগুলোকে বলা হয় for confirmation or stress এইগুলো বাক্যকে জোর প্রয়োগ করার ক্ষেত্রে বাক্যটাকে আরো তীব্র করার ক্ষেত্রে অধিকতর ইন্টেনসিফাই করার ক্ষেত্রে এই ধরনের শব্দ লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে অথবা কানেক্টর হিসেবে sentence এর মধ্যে বসে থাকে তারপরে সিরিয়াল নাম্বার 7 রেফারেন্স উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কি হয় সেন্টেন্সের শুরুতে বা মাঝেও কিছু শব্দের ব্যবহার হয় লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস হিসেবে চলো কি কি একটু দেখে নেই ফর ইনস্ট্যান্স ফর এক্সাম্পল নেমলি সাসেস লাইক দ্যাট ইজ ইন আদার ওয়ার্ডস এই ধরনের শব্দ এক্সাম্পল বা রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে এই ধরনের শব্দ লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে তারপরে সিরিয়াল নাম্বার 8 রেজাল্ট ফলাফল অর্থ প্রকাশ করার ক্ষেত্রেও ফলাফল বা পরিণতি অর্থেও কিছু শব্দের ব্যবহার হয় লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে বা কানেক্টর হিসেবে কি কি একটু আমরা দেখে নেই যেমন দেয়ার ফর দাস হ্যান্স দেন সো সো দ্যাট ইন অর্ডার দ্যাট দ্য কনসিকোয়েন্স ইজ অ্যাজ এ রেজাল্ট অ্যাকর্ডিংলি এটসেট্রা এগুলো রেজাল্ট বা পরিণাম পরিণতি ফলাফল এই অর্থ মিম করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সের মধ্যে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টর হিসেবে ব্যবহার হয়ে থাকে ডিয়ার লার্নার্স তারপরে সিরিয়াল নাম্বার 9 প্লেস স্থান কে মিন করার ক্ষেত্রে কোন জায়গা বা স্থানকে ইন্ডিকেশন করার ক্ষেত্রেও কিছু শব্দের ব্যবহার হয় কিছু প্রেজের ব্যবহার হয় যেগুলো লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টর হিসেবে ব্যবহার হয়ে থাকে চলো কি কি দেখে নেওয়া যায় ইন দা ব্যাকগ্রাউন্ড টু দা লেফট টু দা রাইট ইন ফ্রন্ট অফ এট দা সাইড এলস হোয়ার হিয়ার দিয়ার এটসেট্রা এগুলো স্থানকে নির্দেশ করার ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে তারপরে লাস্ট ওয়ান দেখে নিব টাইম সময়কে ইন্ডিকেশন করার ক্ষেত্রে সময়কে ইন্ডিকেট করার ক্ষেত্রে কিছু লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরের ব্যবহার হয় সেন্টেন্সের শুরুতে বা মধ্যে কি কি একটু আমরা দেখে নিব যেমন নাও এট প্রেজেন্ট দেন ওয়ান্স সোন বিফোর টিল আনটিল হোয়েন এভার হোয়াইল হোয়েন প্রেজেন্টলি শর্টলি ফাইনালি ইভেন্সুয়ালি ফর্মারলি রিসেন্টলি আর্লিয়ার লেটার এট দ্য সেম টাইম এট দ্যাট টাইম লেটলি টুডে when etc এগুলো টাইম অর্থাৎ সময়কে নির্দেশ করার ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে ডিয়ার লার্নার্স আজকে সেন্টেন্স কানেক্টর ভার্সেস লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস আজকের ক্লাসটিতে এ টু জেড আলোচনা করেছি আশা করি এই ক্লাসটি দেখে ডিয়ার লার্নার্স সকলেই উপকৃত হবেন লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টরস অথবা সেন্টেন্স কানেক্টর সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি লেভেলসে সকল স্টুডেন্টদেরই এই টপিকটি কমন একটি টপিক এই টপিকটি আনসার করার ক্ষেত্রে দেখা যায় কি অনেক ক্ষেত্রে বক্সে কিছু লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টর দেওয়া থাকে অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না নিজের অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টর ব্যবহার করে শূন্যস্থানকে পূরণ করতে হয় অনেক ক্ষেত্রে দেওয়া থাকে তো এখানে থিঙ্কিং পাওয়ার এবং কিছু রুল প্র্যাকটিক্যাল বিষয় না জানলে এই টপিকটি আনসার করা একটু সমস্যা হয়ে থাকে আশা করি আজকের এই ক্লাসটি যদি ভালোভাবে দেখা হয় তো সেন্টেন্স কানেক্টর সম্পর্কে যে একটা সমস্যা বা সেন্টেন্স কানেক্টর সম্পর্কে যে কনফিডেন্সের ঘাটতি আশা করি সেটা পূরণ হবে পরবর্তীতে সেন্টেন্স কানেক্টরের আরেকটি এ টু জেড বিস্তারিত ক্লাস নিয়ে আসব আশা করি আমার এই ক্লাসটি সকলেই ভালোভাবে দেখবেন এবং ভালো লাগবে যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউনিক লার্নিং ইংলিশ যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আরো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন স্টে হোম স্টে সেফ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ